সকলকে জয় যিশু। আমি পাস্টার রঞ্জন দাস, আর একটি বার আমার ইউটিউব চ্যানেল লাভ অফ গড রঞ্জনে আমি আপনাদেরকে স্বাগত জানাই। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমি ধন্যবাদ দিই আপনারা আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করেছেন। আরও বেশি মাত্রায় আপনারা শেয়ার করুন, যেন অনেকে এই চ্যানেলের মাধ্যমে ঈশ্বরের বাক্যকে জানতে পারে। তো আসুন আজকের আমরা বিষয়কে দেখব, যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে একটা কোশ্চেন বা একটা প্রশ্ন। সে প্রশ্ন অনেকজনেই আপনাকে করে থাকে, কি সত্যি প্রভু যীশু খ্রিস্টই কি ঈশ্বর? কি তিনি কোথাও বলেছেন বাইবেলে যে আমি ঈশ্বর? খ্রিস্ট তো আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় আর তার 33 পদ পড়ি, সেখানে আমরা একটা বিষয় দেখতে পাই, যেখানে যিহুদিরা প্রভু যীশু খ্রিস্টর উপরে তাড়া করেছেন আর তারা প্রভু যীশু খ্রিস্টকে বলছে, তা তোমার ভালো কাজের জন্য তো আমরা তোমাকে পাথর মারবো না, কিন্তু তুমি যে ঈশ্বরের নিন্দা করো, নিজেকে ঈশ্বর বলে, তার জন্য আমরা তোমার উপরে রেগে। এইখানে এই বাক্যের দ্বারা আমরা এটা বুঝতে পারি কি প্রভু যীশু খ্রিস্ট নিজে বলেছিলেন যে আমি ঈশ্বর। হালেলুইয়া। আরও বহু প্রমাণ এই বাইবেলের মধ্যে রয়েছে। যদি আমরা বাক্য পড়ি যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 30 পদ, ওখানে বলছে আমি আর আমার পিতা এক। হালেলুইয়া। প্রভু যীশু খ্রিস্ট আর পিতা এক, কেননা প্রভু যীশু খ্রিস্টর যে চরিত্র, যা স্বভাব, যা গুণ, যা কাজ, সমস্ত আমরা ঈশ্বরের মধ্যে দেখতে পাই। ঈশ্বরের চরিত্র যিশুর চরিত্র, ঈশ্বরের স্বভাব যিশুর স্বভাব, ঈশ্বরের কাজ আর যিশুর কাজ সব কিন্তু সমান, যার কারণে প্রভু যীশু খ্রিস্ট বলছে আমি আর ঈশ্বর এক। তার মানে তিনি এই কথাটাকে বলছে কি আমি হচ্ছি সেই ঈশ্বর। হালেলুইয়া। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেক বিষয়ে নিয়ে আপনারা কোশ্চেন করেন, অনেক বিষয়ে আপনারা জানতে চান, কিন্তু সত্যি কথা বলতে যদি আপনি বাইবেলকে বুঝতে চান, যদি আপনি খ্রিস্ট যিশুকে বুঝতে চান, চিনতে চান কি তিনি ঈশ্বর, আপনাকে বাইবেল অধ্যয়ন করতে হবে। আর বাইবেল অধ্যয়ন এই কারণে করতে হবে কি আপনি ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে বুঝা আর চিনতে চান, তবে আপনি বুঝতে পারবেন। আর বাইবেলে বহু প্রমাণ রয়েছে যেখানে প্রভু যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে আখ্যাত করছে। তিনি প্রভু যীশু খ্রিস্ট সাধারণভাবে নিজেকে ঈশ্বর বলে আখ্যাত করেননি, সাধারণভাবে নিজেকে ঈশ্বর বলে পরিচয় দেননি, তিনি তার কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কি তিনি ঈশ্বর। হালেলুইয়া। তিনি তার কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কি তিনি ঈশ্বর, কেননা তা ওনার কাজ প্রমাণ করে কি উনি ঈশ্বর। হালেলুইয়া। আমাদেরকে ঈশ্বরের যে চরিত্র, ঈশ্বরের যে গুণ যদি দেখার আছে, আমরা প্রভু যীশু খ্রিস্টর জীবনকে দেখব, প্রভু যীশু খ্রিস্টর চরিত্রকে দেখব, প্রভু যীশু খ্রিস্টর স্বভাবকে দেখব, ওনার কাজকে দেখব। অনেকে বলে থাকে কি প্রভু যীশু তো উনি একজন প্রফেট, একজন ভবিষ্যবক্তা। আমি আপনাকে বলে দিই, প্রভু যীশু খ্রিস্টর মধ্যে ঈশ্বরের গুণ আর ঈশ্বরের সম্পূর্ণতা ছিলেন। তিনি একজন প্রফেট ছিলেন না, তিনি ছিলেন একজন ঈশ্বর। হালেলুইয়া। তিনি এসেছিলেন যেন মানব জাতিকে উদ্ধার দেন, এটা একজন প্রফেটের কাজ নেই, এটা একজন ভবিষ্যবক্তার কাজ নেই কি মানুষ জাতির জন্যে উদ্ধারের কাজকে সম্পন্ন করবে, এটা কেবলমাত্র ঈশ্বরের কাজ। যে ঈশ্বর আদিতে মানব যখন পাপ করেছিল মানুষ, তখন থেকে একটা পরিকল্পনা করেছিল কি ঈশ্বর এই পৃথিবীতে আসবে, নিজেকে ঈশ্বর পুত্র রূপে পাঠিয়েছিলেন, যার কারণে তিনি পুত্র রূপে আমরা তাকে দেখতে পাই। তিনি নিজেকে পুত্র রূপে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, ঈশ্বর নিজেকে পুত্র রূপে, ইট মিন্স প্রভু যীশু খ্রিস্ট রূপে পাঠিয়েছিলেন, যেন উদ্ধারের কাজকে সম্পূর্ণ করা যায়, আর তিনি করেছিলেন। হালেলুইয়া। যদি আমরা নতুন নিয়মকে অধ্যয়ন করব,
আর নতুন নিয়ম যখন লেখা হয়েছিল সেটা গ্রিক ভাষায় লেখা হয়েছিল। আর গ্রিক ভাষায় আমরা যে ঈশ্বরের পরিচয় বা ঈশ্বরের ওয়ার্ড যেটা ইউজ করি সেটা সেখানে আমরা পাই, সেটা কুরিয়স। কুরিয়স শব্দটা হচ্ছে সুপ্রিম অথরিটি, যার ইংলিশ ট্রান্সলেশন সুপ্রিম অথরিটি, ইট মিন্স দ্য গড হিমসেলফ। ওইখানে এই ওয়ার্ডটা লেখা আছে কুরিয়স। কুরিয়স মানে সুপ্রিম অথরিটি, যেটা আমরা ঈশ্বরের মধ্যে পাই, সেই কথাটা যীশু খ্রিস্টর সম্বন্ধে লেখা আছে। হালেলুইয়া। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এর জন্য এসেছিলেন যেন তিনি মানব জাতিকে উদ্ধার দিতে পারেন। আর আরেকটি বাক্য যেখানে প্রভু যীশু খ্রিস্ট ডিক্লেয়ার করছেন বা নিজেকে সকলের সামনে ঘোষণা করছেন সেটা আমরা পাই যখন লিখিত সুসমাচার তার 8:58 করছে, আমি তোমাকে সত্য সত্য বলেছি, বলতেছি কি অব্রাহামের আগে আমি ছিলাম। এর আগে কি অব্রাহাম এই পৃথিবীতে আসবে? আই ওয়াজ দেয়ার। হালেলুইয়া। অব্রাহামের জন্মের পূর্বে প্রভু যীশু খ্রিস্ট ছিলেন, তার মানে তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর ছিলেন, তিনি ঈশ্বর আছেন। আর আমরা বাইবেলে পাই ঈশ্বরের রূপে প্রভু যীশু খ্রিস্টকে। যদি আমরা আদি পুস্তককে 1 পড়ি, ওখানে যখন ঈশ্বর বলছেন যে আইস আমরা সৃষ্টি রচনা করি, আইস ইট মিন্স বহু বচন, তার মানে ঈশ্বর পিতা, যীশু মানে পুত্র, আর পবিত্র আত্মার সম্বন্ধে আমরা আদি পুস্তকেই জানতে পাই। ঈশ্বরের যে রূপান্তর আজকের দিনে হতে চলেছে সেই কথার ঘোষণা আমরা আদি পুস্তকেই পাই, যেখানে ঈশ্বর বলছে আইস আমরা সৃষ্টির রচনা করি। ইট মিন্স আজকের দিনে ঈশ্বর নিজেকে পুত্র মানে যিশুর রূপে পাঠাতে চলেছেন। আর তারপরে যিশু নিজের কাজ সম্পূর্ণ করে যখন তিনি স্বর্গে চলে যাবেন তখন পবিত্র আত্মার কাজ শুরু হবে, যে পবিত্র আত্মার কাজ এখনও কন্টিনিউ চলছে। হালেলুইয়া। বাইবেলে প্রমাণ রয়েছে, বাইবেলে সত্যতা রয়েছে, যেখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমি হচ্ছে ঈশ্বর, যীশু বলেছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। হালেলুইয়া। আপনাকে এদিকে ওদিকে আর যেতে হবে না, আপনাকে আর কোশ্চেন করতে হবে না যে প্রভু যীশু খ্রিস্ট কোথায় বলেছেন আমি ঈশ্বর, বাইবেলে তার প্রমাণ রয়েছে। আপনি বাইবেল পড়ুন, বাইবেল অধ্যয়ন করুন, আপনি প্রমাণ পাবেন, জানতে পারবেন কি যীশু খ্রিস্টই হচ্ছে একমাত্র ঈশ্বর, আর তা ছাড়া উদ্ধারের আর কোনো পথ নেই। আমেন। হালেলুইয়া। সকলকে জয় যীশু।